টাইম ডাউট আইনে আছে, বাস্তবতায় এতদিন কেউই প্রয়োগ করেনি। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ঘটনাটা ঘটলো বিশ্বকাপে, সঙ্গে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করে অধিনায়ক সাকিব আল হাসান নাম লেখালেন ইতিহাসে। বিতর্কিত চরিত্রে যোগ হলো নতুন একটি অধ্যায়, সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররাও। তবে যারা ভাবছেন হেলমেটের ত্রুটির কারণে ছাড় দেওয়া উচিত ছিল ম্যাথিউসকে, তাদের ভুল শুধরে দিয়েছেন ম্যাচের চতুর্থ আম্পায়ার। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁঝ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। রাগে ক্ষোভে ফুসছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, ছুড়ে ফেলে দিলেন নিজের হেলমেটটা, যে হেলমেট নিয়েই কিছুক্ষণ আগে তাকে নাস্তানাবুদ হতে হয়েছে। যা ঘটেছে, যেভাবে হয়েছেন আউট, তাতে বিরক্তি ছাপিয়ে রাগ হওয়াটা অস্বাভাবিক নয়। ক্রিকেট ইতিহাসেই যে প্রথমের সাথে জড়িয়ে গেছে নামটা, সেই প্রথম সবার মতো তারও কাঙ্ক্ষিত নয়। টাইম আউট ব্যাখ্যা করে বললে, দেরি করে ব্যাট করতে নামায় আউট হয়েছেন লঙ্কান সাবেক অধিনায়ক। 25তম ওভারে সাদিরা সামারা বিক্রমাকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। ষষ্ঠ ব্যাটার হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ঠিক সময়ই মাঠে নামেন, স্ট্রাইক এন্ডে তার ব্যাট করার কথা, কিন্তু ক্রিজে এসেও করতে পারেননি সেই হেলমেটের ঝামেলায়। হেলমেটের ফিতা খুলে যাওয়ায় পরিবর্তন করতে ডেকেছিলেন দ্বাদশ ক্রিকেটারকে। দেরি দেখে আম্পায়ারের কাছে আউটের আবেদন করে বসেন সাকিব আল হাসান। মেরায়াস ইরাসমাস নিয়মের বেড়া জালে বন্দি, আঙুল তোলা ছাড়া আর কি বা করার আছে। কিন্তু ম্যাথিউস যেমন হতবাক, অবাক গ্যালারি আর টিভির সামনে থাকা কোটি কোটি ক্রিকেট প্রেমী, কেননা নিয়মটা তাদের কাছেও অজানা। আসলে নিয়মটা কি? এমসিসির ক্রিকেট পরিচালনা আইনের 40 ধারার 1.1 উপধারা বলছে, কোনো ব্যাটার আউটের 3 মিনিটের মধ্যে পরের ব্যাটারকে বল ফেস করতে হবে। বিশ্বকাপের প্লেইং কন্ডিশনে অবশ্য সময়টা 2 মিনিটের। ধারাভাষ্যে তখন ওয়াকার ইউনুস সাকিবের গেম স্পিরিট নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্ক ওয়াহ, ডেল স্টেইন, গৌতম গম্ভীরের মতো সাবেকরাও বিব্রত, সাকিবের সমালোচনায় মুখর। তাদের মুখে আইন ছাপিয়ে শুধুই নৈতিকতার প্রশ্ন, যেখানে 2007 সালে মহান হয়েছিলেন গ্রায়াম স্মিথ, টেস্টে সৌরভ গাঙ্গুলিকে করেননি টাইমড আউট, আর ম্যাথিউস নিজেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন। 2014তে এজ বাস্টনে অধিনায়ক হিসেবে জস পাটলারের মানকাড আউটে সমর্থন দিয়েছিলেন। যারা ভাবছেন হেলমেটের ত্রুটির কারণে ছাড় দেওয়া উচিত ছিল ম্যাথিউসকে, তাদের জন্য চতুর্থ আম্পায়ার ইনিংস ব্রেকে ব্যাখ্যা দিয়েছেন। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নতুন ব্যাটার নামার 2 মিনিটের মধ্যে বল ফেস করতে হবে অথবা তার পার্টনারকে। টিভি আম্পায়ার এই 2 মিনিট মনিটর করে। ম্যাথিউজের ক্ষেত্রে সেই 2 মিনিট তার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাবার আগেই পার হয়েছে। ফিল্ডিং ক্যাপ্টেন আউটের জন্য ফিল্ড আম্পায়ার ইরাসমাসের কাছে আবেদন করেন। পুরো ম্যাচেই রাগান্বিত ম্যাথিউজকে দেখা গেছে, যার চোখে সারা জীবন বিলীন হয়ে থাকবেন সাকিব আল হাসান। এই বিশ্বকাপের ওয়ান ডে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেরও বর্ণিল চরিত্র বিশ্বসেরা অলরাউন্ডার। রেডওয়ান শিব, চ্যানেল 24, দিল্লি, ভারত।